উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূল বরাবর সমুদ্রে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমন সময় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটল যখন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জাতিসংঘকে বলেছে যে আত্মরক্ষার খাতিরে পিয়ংয়ংয়ের অস্ত্র পরীক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারে না এ মাসের গোড়ার দিকে পিয়ংয়ং ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল কিন্তু কিছুদিন আগে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলে তারা উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে অবগত আছে তবে এটা কোনো মার্কিন সৈন্য বা তাদের মিত্রদের প্রতি তাৎক্ষণিক কোনো হুমকি সৃষ্টি করেনি জাপানের গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলে নিক্ষেপিত বস্তুটি হয়তো কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন সোলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কিম জং উনের ক্ষমতাধর বোন কিম জং যে বিবৃতি দিয়েছেন এসব দ্বারা এর কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা বিশ্লেষণ করে দেখতে কিম কয়েকদিন আগে বলেছেন তারা কোরিয়ান যুদ্ধ অবসানের ব্যাপারে কিমের প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক কিন্তু তার আগে সোলের সরকারকে কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করতে হবে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার দূত কিম সং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন তিনি সেখানে বলেন উত্তরের অস্ত্র উন্নয়ন পরীক্ষণ উৎপাদন এবং সংরক্ষণের অধিকার আছে কিম যোগ করেন তার দেশ নিজেকে রক্ষার উদ্দেশ্যে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছে সামরিক কর্মকাণ্ড ইস্যুতে দক্ষিণ কোরিয়া সবসময় দ্বিমুখী নীতি অবলম্বন করে বলে উত্তরের অভিযোগ ক্ষেপণাস্ত্র কোরিয়া সম্প্রতি তাদের প্রথম সামরিক থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলেছেন বারাদার তাজিকিস্তান সরকার আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান জাতিসংঘ বার্ষিক সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে আফগানিস্তান সম্পর্কে বক্তব্য রাখার পর এ হুঁশিয়ারি দিল তালেবান তালেবান কর্মকর্তাদের বরাদ দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম এ খবর জানিয়েছে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন তাজিকিস্তান আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে চার দিন আগে ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ বার্ষিক অধিবেশনে যুক্ত হয়ে ভাষণ দেন ইমাম আলী রহমান এতে তিনি বলেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তার নেই তবে তিনি বিশ্বাস করেন আফগানিস্তানের রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সমাধানের জন্য দেশটিতে অবাধ নির্বাচন হওয়া প্রয়োজন এর ফলে দেশটির সরকারের সব জাতি ও গোত্রের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এমন সময়ে এই বক্তব্যের জন্য রহমানকে হুঁশিয়ারি দিলেন যখন গত এক মাসে বিশ্বের বেশিরভাগ দেশ আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানিয়েছে যেখানে দেশটির সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে বিশ্বের বহু দেশ আফগানিস্তানে একটি সম্ভাব্য মানবিক সংকট প্রতিহত করার লক্ষ্যে দেশটিকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছে তাইওয়ানের মন্তব্য চীনকে মোকাবেলার জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দরকার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কেও চেং বলেছেন চীনকে প্রতিরোধ করতে হলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দরকার তিনি জাতীয় সংসদকে বলেন চীনকে কোনো বার্তা দিতে আমাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন যাতে বেইজিংকে বোঝানো যায় যে আমরা তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছি তিনি বলেন অস্ত্রটি অবশ্যই হতে হবে দীর্ঘপাল্লার নিখুঁত এবং ভ্রাম্যমান যাতে সেনা পাঠানো শত্রু বুঝতে পারে যে তাইওয়ান তাদের সাথে সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে জানান তাইওয়ানের সামরিক বাহিনী দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় পরীক্ষা স্থলের মহড়ার মাধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি এবং কত দূরের লক্ষ্যবস্তুতে তা আঘাত হানতে পারে তাও বলেননি এদিকে চীন তার বার্ষিক সামরিক প্রতিবেদনে বলেছে তাইপের কমান্ডাররা স্বীকার করেছেন যে বেইজিং এর বাহিনী তাইওয়ানের সামরিক বাহিনীকে অচল করে দিতে পারে তাইপের সমস্ত সামরিক পদক্ষেপ বেইজিং পর্যবেক্ষণ করছে বলেও সামরিক প্রতিবেদনে জানানো হয়েছে আমেরিকায় আফগানিস্তানের এক হাজার কোটি ডলার জব্দ আফগানিস্তানের অর্থ ছেড়ে দিন আমেরিকার প্রতি কোরেশের আহ্বান আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের এক হাজার কোটি ডলার অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বক্তব্যে বলেছেন আফগানিস্তানের অর্থনীতি পতনের দ্বার প্রান্তে রয়েছে এ অবস্থায় এই অর্থনীতি বাঁচানোর জন্য কাবুলের আমেরিকায় আটকে পড়া অর্থ প্রয়োজন আফগানিস্তান সংকটে পশ্চিমার দেশগুলো পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন করেশি তিনি বলেন ইসলামাবাদের একার পক্ষে আফগান সংকটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয় এর আগে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারও বহুবার দেশটির আটকে পড়া অর্থ দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার বিভিন্ন ব্যাংকে থাকা আফগান সরকারের শত শত কোটি ডলার অর্থের পাশাপাশি দেশটির স্বর্ণের রিজার্ভ আটক করে মার্কিন সরকার আফগানিস্তানের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে সরাসরি এর প্রভাব পড়ে এবং দেশটির ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় পাক পররাষ্ট্রমন্ত্রী ওই অর্থের পরিমাণ দশ বিলিয়ন ডলার বলে ঘোষণা করলেও প্রকৃতপক্ষে আফগানিস্তানের ঠিক কি পরিমাণ অর্থ আমেরিকায় আটকা পড়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি গত পনেরো আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে ওই মাসের তারিখ ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে অত্যন্ত এরপর আফগানিস্তান ত্যাগ করে মার্কিন সেনারা মিয়ানমারে আবারও সংঘর্ষ বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী মিয়ানমারের স্যাগাইং অঞ্চলে বিরোধীদের সঙ্গে সংঘাতের পর দেশটির সামরিক বাহিনী কিছু এলাকায় বিমান হামলা শুরু করেছে স্থানীয় গণমাধ্যম এবং মিলিশিয়া সদস্যরা বলছে সংঘাতের কারণে কিছু জেলায় ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে হয়েছে সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে হঠিয়ে ক্ষমতায় আসার গত এক ফেব্রুয়ারি এক দশকের অস্থায়ী গণতান্ত্রিক যাত্রার অবসান ঘটে মিয়ানমারে দেশটির সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরোধিতায় দেশে এবং বিদেশে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার ঝড় শুরু হয় মিয়ানমারের গণতন্ত্রকামীরা সামরিক শাসনের বিরোধিতায় পিপলস ডিফেন্স ফোর্সেস নামের একটি প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছেন স্থানীয় সংবাদ সংবাদমাধ্যম ডিভিপি বলেছে উত্তর পশ্চিম মিয়ানমারের স্যাংগাইয়ের পিন লেবু এলাকার সেনাবাহিনীর অভিযানের সময় বিমান হামলা হয়েছে গত শনিবার রাতে ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমান হামলা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন পিন লেবু পিডিএফের একজন সদস্য ওই এলাকার বাইরে থেকে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছেন তিনি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছেন তবে হামলায় পিডিএফের কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি